হ্যাঁ, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের আমার সমস্ত বন্ধু অনিরুদ্ধ, পৌলস্ত, অরিজিৎ, সৈকত, শরণ্য, কৌশিক, নীলাঞ্জন, তোরা সবাই আমার ভালোবাসা নিস। তোরা আমার জন্য অনেক ভেবেছিস, আমাকে অনেক ভালোবেসেছিস, আর আমি তোদের ভালোবাসা নিয়ে আমি খুব গর্বিত। তোরা সেদিন তোরা যে কাজটা করেছিস সেটা একটা ইললিগাল কাজ, বুঝিয়ে দিচ্ছি। তোরা আমার রিসার্চ পেপারে টর্মেন্টেশন করেছিস, আমার গুগল স্কলারে টর্মেন্টেশন করেছিস। তোরা আমার রিসার্চ গেট খুলে দেখেছিস, আমি বলার পর রিসার্চ গেট খুলে দেখেছিসই না, সেগুলো পেপারগুলোকে টর্মেন্টও করেছিস এবং একাডেমিয়া ডট ইডিউর পেপারেও টর্মেন্ট করেছিস। আমি আবারও বলছি, ওই গুগল স্কলারে যে পেপারগুলো আছে, যেগুলো কৌশিক তুই কাটা কাটা দিয়ে রেখেছিস, সেগুলো আমার পাবলিশ করা পেপার নয়। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। আমি ওই পেপারের উপর কোনো কাজ করিনি, কোনো পাবলিকেশানও করিনি, ইভেন আমি ওই পেপার সম্বন্ধে কিছু জানিই না। কোয়েম্বাতে আমি বিবি কোম্পানির থ্রুতে অ্যাপ্লাই করে জব পারমিট রিসার্চ ভিসাতে গিয়েও জব পারমিট ভিসাতে অ্যাপ্লাই করে শেষ অব্দি ইন্টারভিউতে গেছিলাম। তোরা সেই প্রোফাইলটাও খুঁজে বার করেছিস, আমি কিচ্ছু মনে করিনি। তো আমি একটা রিসার্চ পেপার বানিয়েছি যাতে পাঁচজনের নাম আমরা দিয়েছি। এটা আমার পাঁচ বন্ধুর নাম, পাঁচ বন্ধু আমাদের ভালোবাসা। তো আমি আজকে তোদের কাজটা বোঝাবো, বুঝে নামগুলো বলবো। কাজটা হচ্ছে, দেখ, আমাদের কুইমরাতে আমার একটা সাবজেক্ট ছিল ডিজিটাল ডিজিটাল স্পিচ প্রসেসিং। তো সেখানে আমাদের কন্ট্রোল সিস্টেম এবং ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের কনসেপ্টটা কাজে লেগেছিলো। কোয়েম্বরা থেকেই আমি কনসেপ্টটা নিয়ে এসেছিলাম। তো কাজটা হচ্ছে এরকম যে দুটো করে সেটে ডেটা নেওয়া হবে, একটা হচ্ছে রিয়েল ডেটা আর একটা হচ্ছে কমপ্লেক্স ডেটা। সেই রিয়েল ডেটা ও কমপ্লেক্স ডেটা নেওয়ার পর তার উপর আমাদের প্রসেসিং করতে হবে। মানে প্রথমে আমি করেছি সার্কুলার কনভলিউশন রিয়েল ডেটার উপর আর কমপ্লেক্স ডেটার উপর আলাদা করে, তারপরে লিনিয়ার কনভলিউশন রিয়েল ডেটার উপর কমপ্লেক্স ডেটার উপর আলাদা করে, আর ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা করার পর যে ডেটাটা পেয়েছি, যে রেজাল্টটা এসেছে, সেই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমি ছ সেটের ডেটা পেয়েছি। দুটো করে সেট আলাদাভাবে রিয়েল ডেটা আর কমপ্লেক্স ডেটার জন্য সার্কুলার আর লিনিয়ার কনভলিউশন, আর এক সেট পেয়েছি ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে। তো ছ সেটের ডেটা হয়ে গেল। তো তিনটে সেটের ডেটা নিয়ে আমরা তিনটে ট্রান্সফার ফাংশন জেনারেট করেছি কোড ম্যাটল্যাব কোডকে কাজে লাগিয়ে। সেই যে ট্রান্সফার ফাংশনটা জেনারেট করেছি তার পোল, জিরো, গেন মার্জিন, ফেস মার্জিন, গেন ক্রসওভার, ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি আমরা বার করেছি। এবার তোরা জানিস পোলসের স্টেবিলিটি কী আর জিরো পোলসের স্টেবিলিটি কীভাবে বিচার করা হয়। যদি রাইট হাফে একটাও পোলস পড়ে যায় সিস্টেম আনস্টেবল হয়ে যাবে আর এইচপিতে থাকলে, কারণ আর এইচপিতে থাকলে সিস্টেমটাকে আনস্টেবলই ধরা হয়। আমরা লক্ষ্য করে দেখবি ওই রিসার্চ পেপারে দুটো করে পোল রিয়েল আর কমপ্লেক্সে পড়েছে রাইট হাফে, বাকি সব কটা লেফট হাফে। তো সিস্টেমটা আনস্টেবল, তাহলে কী করে আমরা সিস্টেমের স্টেবিলিটি বিচার করব? আমরা তখন গেন মার্জিন আর ফেস মার্জিনের কনসেপ্টটাকে কাজে লাগিয়েছি ফর রিয়েল ডেটা আর কমপ্লেক্স ডেটাতে কনভলিউশন করার পর, মানে সার্কুলার আর লিনিয়ার কনভলিউশনের ডেটাগুলোকে, যেটা দিয়ে আমি ট্রান্সফার ফাংশনটা বানিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে রিয়েল ডেটার ক্ষেত্রে গেন মার্জিনটা হচ্ছে ফাইনাইট ভ্যালু, পজিটিভ, আর কমপ্লেক্স ডেটার ক্ষেত্রে সেটা ইনফাইনাইট ভ্যালু। রিয়েল ডেটার ফেস মার্জিনটাও পজিটিভ, কমপ্লেক্স ডেটার ফেস মার্জিনটা নেগেটিভ এসেছে। তার মানে রিয়েল ডেটা দিয়ে যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটা মোর স্টেবল, আর সেই একই ঘটনা ঘটেছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে। যে ডেটাটা আমরা পেয়েছি ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর সেটা দিয়ে আমরা ট্রান্সফার ফাংশন ডিজাইন করেছি। তারও ওই একইভাবে পোল, জিরো, গেন মার্জিন, ফেস মার্জিন, গেন ক্রসওভার, ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি বার করেছি। সেখানেও দেখা গেছে যে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের ডেটাতেও ইনফিনিটি গেন মার্জিন এসেছে আর ফেস মার্জিন নাল এসেছে, মানে পাওয়া যায়নি। তাই ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের ডেটাটাও স্টেবল নয়। তার স্টেবল কে হলো? শুধু রিয়েল টাইম ডেটা দিয়ে যে মানে কনভলিউশন, মানে সার্কুলার কনভলিউশন, লিনিয়ার কনভলিউশন আর ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা করা হয়েছে, ওকে, সেই ডেটাটাই কেবলমাত্র আমার স্টেবল এসেছে। সেই ডেটাটা দিয়ে যে ট্রান্সফার ফাংশনটা তৈরি করা হয়েছে সেই ট্রান্সফার ফাংশনটাই কেবলমাত্র স্টেবল। তো আমি এই রিসার্চ পেপারটা বানিয়েছি, IRJMETS, খুব ভালো রিসার্চ জার্নাল, টপ গ্রেডেড রিসার্চ জার্নালে এটা পাবলিশ হয়েছে। আর তোদের যে পাঁচজনের নাম আমি রেখেছি তার নাম হচ্ছে আবির চক্রবর্তী, অনিরুদ্ধ রায়, রুদ্রদীপ মজুমদার, দেবর্ষী চক্রবর্তী আর কৌশিক সরকার।
তোদের পাঁচজন, পাঁচজনের নাম আমি রেখেছি অনিরুদ্ধ, সৈকত আর পৌলস্ত, তোদের নাম আমি রাখিনি, ও সরি অরিজিৎ, সৈকত আর পৌলস্ত তোদের নাম আমি রাখিনি, কারণ তোদের এমটেক নেই, এমটেক ছাড়া রিসার্চ পেপার পাবলিশ করা যাবে না। তোদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়েছি পাবলিকেশনের সময়, তোদের কাছে একটা কল যাবে, মানে নীলাঞ্জনের নামও আমি রাখিনি, ও নীলাঞ্জনের এমটেক নেই বলে, তোদের কাছেও, তোদের সবার কাছে একটা কল যাবে, অনিরুদ্ধ, দেবশ্রী, কৌশিক, রুদ্র আর আমার কাছে, মানে হোয়াটসঅ্যাপে একটা কল যাবে যে তোদের পাবলিকেশানটা সাকসেসফুল হয়ে গেছে, তোরা শুধু কাজটা একটুখানি ছোট্ট করে ডিফাইন করে দিবি, হ্যাঁ তোরা সেকেন্ড অথার, থার্ড অথার, ফোর্থ অথার আর ফিফথ অথার হিসেবে কাজ করেছিস, কারণ তোরা আমার গুগল স্কলার টার্মেন্টেশন করেছিস, তোরা আমার একাডেমিয়া ডট ইডিউ টার্মেন্টেশন করেছিস, তোরা আমার রিসার্চ গেটেরও টার্মেন্টেশন করেছিস, এটা কিন্তু ক্রাইম। ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড হলে তোদের জেল হয়ে যেত, আমি যদি পুলিশ থানায় কমপ্লেন করতাম, তো এটা মনে রাখিস। এটা আমাদের ভালোবাসা, আমরা পাঁচ বন্ধু এক হয়ে গেলাম, আমাদের ভালোবাসা এটা, বাকি তোদের সবার ভালোবাসা শুধু এটাতেই আছে। খুব ভালো লাগলো তোরা আমাদেরকে নিয়ে এত ভেবেছিস, তোদের ভালোবাসাটা দেখেও আমার ভালো লাগলো, এটা তাই একটা ছোট্ট গিফট। আর পাবলিকেশনে 750 টাকা লেগেছে, ডিওআই দিয়ে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার দিয়ে পাবলিকেশন হয়ে গেছে, আমি তোদের সফট কপিটাও দিয়ে দিচ্ছি, ওকে।